মিশরের রাজা দুজন দাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে উপহার দিয়েছিলেন। তার একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের করে নেন, বিয়ে করে নেন, তার গর্ভে জন্ম নিয়েছিল পুত্র ইব্রাহিম। এই সাবজেক্টটা আপনাদেরকে কে পড়াবে? এখন ইভেন এখন আলেম ওলামাও দুটো বিয়ে করতে ভয় পায়, মনে করে যে সমাজের মানুষ আমাকে কি বলে না বলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাজ করার জন্য ব্যাকবোন শক্ত থাকা দরকার। ব্যাকবোন মানে মেরুদণ্ড, স্টিলের মতো, তাহলে এই কাজ করতে পারবেন। নারীর সংখ্যা যে বাড়বে, 40 × 1 হবে, তখন এই 39টা মেয়ে কী করবে? এখনও সমাজের মধ্যে নারী পুরুষের অনুপাত 1:4, মানে প্রতি একজন ছেলের জন্য 4টা করে নারী ঘুরছে সমাজে। এটা তো স্ট্যাটিস্টিক, আপনি ইন্টারনেটে গেলেও দেখতে পারবেন। এবং পশ্চিমা কান্ট্রিগুলোতে এগুলো আরও অনেক বেশি, ওদের অনুপাতটা আরও অনেক বেশি। তাহলে এই বাকি মেয়েরা আসলে করবেটা কি? সবাই যদি একটা করে বিয়ে করে তাহলে বাকি মেয়েদের কি হবে? তারা কি পতিতালয়ে সম্পত্তি হবে? ওদের যৌন অধিকার নাই? ওরা শারীরিক মানসিক শেল্টার, ফুড, খাবার, পানীয় এগুলোর অধিকার রাখে না? এখানে নারীবাদীরা কি বলবে? সব নারীবাদী, এদেশে যত নারীবাদী আছে সেকুলারিজম, এই নারীবাদীরা বেশিরভাগই দজ্জালের এজেন্ট। নিজ হাতে দজ্জাল ট্রেনিং দিয়ে এদেরকে তৈরি করেছে। আপনারা হয়তো ভাবছেন দজ্জাল তখনও বের হয় নাই, ট্রেনিং দিল কীভাবে? আমরা কি ইবলিসকে দেখি? ইবলিস নাই, ওর অস্তিত্ব নাই। এখানে ফেরেশতারা ঘিরে রাখছেন, এটা দিনই মজলিস, কেউ দেখতে পাচ্ছি? তাদের অস্তিত্বকে অস্বীকার করতে পারেন? দজ্জালও এরকমই একটা এভিডেন্স, এরকম একটা সৌল। সে অলরেডি রিলিজড, সে শুধু মানুষের রূপে আমাদের সামনে আসেনি, সামনেই আসবে। একজন ইহুদির যুবকের বেশ ধরে সে সামনে আসবে। কেয়ামতের এভিডেন্স হচ্ছে নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমে যাবে। আরেকটা এভিডেন্স হচ্ছে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। পোশাক মানে কি? জিন্স আর গেঞ্জি? হ্যাঁ, এটাও একটা ব্যাখ্যা। ঢাকায় তো জিন্স আর গেঞ্জি চলছে, টি শার্ট। এখানে অন্য একটা ব্যাপার আছে, আমি সেটা আপনাদেরকে আজকে বলছি। সেটা হলো, এটা শুধু এই পোশাক বলতে শুধু গায়ের পোশাক বোঝানো হয়নি। আল্লাহ বলেনি নারীরা তোমাদের পোশাক, তোমরা নারীদের পোশাক? তার মানে কি না এটা নারী, এটা আমার ওয়াইফ? নো, কোরআনের আয়াত এবং হাদিসের আয়াতগুলো দুই রকম, মুহকামাত যেগুলো স্পষ্ট, মুতাশাবিহাত যেগুলো অস্পষ্ট, যেগুলোকে তাউইল ব্যাখ্যা করতে হয়। আর তাউইল কারা করবে? যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন তারা করবে, সবাই করবে না। তাউইল করার পরেও তারা বলবে আল্লাহই ভালো জানেন। এই জন্য আমি বলছি আল্লাহই ভালো জানেন, কিন্তু আমার ব্যাখ্যা হচ্ছে যে এখানে পোশাক বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে ছেলেদের নেতৃত্বের আসন নিয়ে নিবে। ইউ আর এগ্রি উইথ মি? আমার সাথে এগ্রি করেন? পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় দে উইল প্লে দ্য ফাংশনাল রোল অফ মেল ইন সোসাইটি। তারা সমাজে পুরুষের ফাংশনাল রোলটা প্লে করবে, আর পুরুষ নারীর জায়গায় চলে আসবে। ওই যে পিছনে গিয়ে ইয়েস স্যার, সামি আনা ও আতো আনা, এই হবে অবস্থা। এগুলো কি আমরা দেখতে পাচ্ছি? ব্যাখ্যা করার দরকার নেই, তবে একটা হাদিস না বললে ইলমের জাস্টিস হবে না। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কওম ততক্ষণ পর্যন্ত সফল হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব দিবে একজন নারী। হাদিস কি আছে এটা, নাকি বানায় বললাম? তাদেরকে বুখারি খুলে দেখতে বলেন, কোনো কম। আর রাসূল যখন একটা কথা বলেছেন তার মানে পৃথিবী উল্টে গেলেও কথাটা সত্য হবে, কিছুই করার নেই। এই কারণে পশ্চিমারা এখন খুব ভয় পাচ্ছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ভবিষ্যৎবাণী আছে কিয়ামত সম্পর্কে। ওরাও এখন খুব ভয় পাচ্ছে, ওভার কনশিয়াস যে এগুলো তো হতেই পারে, এটাকে ঠেকানোর যত পদ্ধতি তারা অবলম্বন করছে কিন্তু লাভ হবে না। প্রতিটা ইস্যু ওদের বিপর্যয় ডেকে আনবে, যে কোনো ইস্যু হোক, সেটা প্যালেস্টাইন বা কাশ্মীর হোক, সেটা আফগানিস্তান বা পাকিস্তান বা বাংলাদেশ বা বার্মা, কোনো ইস্যুই তাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। যদি কল্যাণ বয়ে আনে শুধু মুসলিমদের জন্যই আনবে, কারণ প্রতিটা অন্ধকারের পিছনে একটা সোনালী সকাল আছে। এটা ওরা জানে না, কিন্তু কোরআন এবং হাদিস এটা আছে। অতএব কেউ ধৈর্য হারা হবেন না।
ধৈর্য হারা হবেন না এবং অধৈর্য হয়ে কোনো ইনিশিয়েটিভ নেবেন না, এমন কোনো ইনিশিয়েটিভ নেবেন না যার কারণে উম্মার ক্ষতি হয়। কারণ সামনে যে সময়টা আসছে এটা আমাদের বিজয়ের সময়, ওদের বিজয়ের সময় নয়। অল ইউ হ্যাভ টু ডু, আপনাকে শুধু এতটুকু করতে হবে, জাস্ট বি প্রিপেয়ার ইউর সেলফ, নিজের প্রস্তুতি নিজে নেওয়া শুরু করেন, কারো দিকে দেখার দরকার নেই। এবং অবশ্যই কালেকটিভলি অ্যাজ এ উম্মা, অ্যাজ এ নেশন, কেয়ামতের আলামত হচ্ছে নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা নারীর পোশাক পরবে। পোশাক মানে সোসাইটির ফাংশনাল রোল। মানুষ হালাল হারামের বিবেচনা করবে না, মানুষ জেনা করবে জেনাকে জেনা মনে করবে না, মানুষ মদ খাবে মানুষ মদকে মদ মনে করবে না। হারা গেছে। আপনি চাইলেই আপনার ফেসবুক দিয়ে জান্নাত কামাতে পারেন, ফেসবুকে আপনি আলোচকদের আলোচনা শেয়ার দিয়ে দিবেন, যতটা ভিউ হবে ততটা সওয়াব, এর পার্সেন্টেজ আমল নামায় দিবে কে? এখানে আপনি ইসলামী সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবেন, পার্সেন্টেজ সওয়াব দিবে কে? আর যদি নায়িকাদের ছবি মেরা দেন, দুম্মা চলে দুম, গুনা আছে না নাই, নাচানাচি কনসার্ট আর গান, এগুলো যদি শেয়ার মেরা দেন, গুনা আছে না নাই? সো দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার, কি করবেন? এই ফেসবুক আপনার জান্নাতের কারণ হতে পারে।